স্বাগত সবাইকে গুরুগুর অনলাইন লার্নিং নেটওয়ার্কে আজকের ক্লাসে আমরা তোমাদের সাথে আলোচনা করবো ফিজিক্সের তৃতীয় চাপ্টার বল নিয়ে এই অধ্যায়ে আমরা আলোচনা করব জড়তা নিয়ে তোমরা সকলেই আগের পর্বে হচ্ছে যে নিউটনের যেই তিনটি সূত্র রয়েছে এই তিনটি সূত্র হচ্ছে যে তোমরা অবশ্যই দেখেছো ভিডিওটি প্রথম সূত্রে আমরা যেই জিনিসটি পাই যে প্রথম সূত্র থেকে আমরা দুটি জিনিসের ধারণা পাই একটি হচ্ছে জড়তা এবং অপরটি হচ্ছে বল আজকের ক্লাসে আমরা জড়তা আলোচনা করব এবং চেষ্টা করব পরের ক্লাসে তোমাদের জন্য বল নিয়ে আলোচনা করার জন্য তোমরা জানো যে নিউটনের যেই প্রথম সূত্রটি রয়েছে সেই প্রথম সূত্রে বলা হয় যে বাহির থেকে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা না হয় সেক্ষেত্রে দেখা যায় বস্তু তার ধর্ম বজায় রাখে অর্থাৎ সে যদি স্থির থাকে সে স্থিরই থাকতে চায় আর যদি বস্তুটি গতিশীল হয় সেক্ষেত্রে বস্তুটি গতিশীলই থাকতে চায় তার গতি সে বজায় রাখার চেষ্টা করে ও এই যে পদার্থের এই যে ধর্মটা এই ধর্ম থেকেই সাধারণত জড়তার কনসেপ্টটি আসে এবং বল প্রয়োগ করার ফলে বস্তুটির যে গতির পরিবর্তন হয় বা আকৃতির পরিবর্তন হচ্ছে এই বিষয়গুলো থেকে বলের ধারণাটি আসে তো চলো আমরা জড়তা নিয়ে আলোচনা করি যেহেতু আজকের ক্লাস আমরা জড়তা নিয়ে কথা বলবো জড়তা বলতে কোনো বস্তু যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় থাকতে চাওয়ার যেই প্রবণতা সেই অবস্থা বা ওই প্রবণতাটাকেই বলা হচ্ছে জড়তা ধরো কোনো বস্তু গতিশীল রয়েছে তখন বস্তুটি যে গতিশীল থাকতে চাওয়ার যেই প্রবণতা সেই প্রবণতাটাকেই তোমার জড়তা বলা হয় অথবা কোনো স্থির বস্তু স্থির বস্তুকে দেখবা যে বল প্রয়োগ না করলে কখনো বস্তুটির অবস্থায় পরিবর্তন হয় না সুতরাং এই যে বস্তুটি তার অবস্থান বজায় রাখার জন্য বা স্থির থাকতে চাওয়ার যেই প্রবণতাটা এই প্রবণতা যে ধরে রাখার যে একটা প্রচেষ্টা তাকেই কিন্তু জড়তা বলা হয় এবং সেই ক্ষেত্রে যদি আমরা বল প্রয়োগ করি দেখা যাচ্ছে যে তখনই বস্তুটির অবস্থার পরিবর্তন হচ্ছে এই ক্ষেত্রে পদার্থবিজ্ঞানী এই জড়তার টপিকটি একটি মৌলিক বিষয় যা বস্তুর গতীয় অবস্থায় সম্পর্কে ধারণা দেয় আমাদেরকে এবং বস্তুর উপর প্রযুক্ত বলের যে প্রভাব রয়েছে সেই প্রভাব সম্পর্কে বিস্তারিত বর্ণনা করে আমরা জড়তা সম্পর্কে জানি যে জড়তা তোমার দু ধরনের জড়তা আমরা দেখতে পাই একটি হচ্ছে যে স্থিতি জড়তা এবং অপরটি হচ্ছে গতি জড়তা এই পর্যায়ে আমরা দেখব যে স্থিতি জড়তা কি স্থিতি জড়তা হচ্ছে যেই ধর্মের জন্য স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় এই ধর্মটার জন্যই হচ্ছে যে বা স্থির থাকতে যাওয়ার যেই প্রবণতাটা তাকেই হচ্ছে স্থিতি জড়তা বলা হয় স্থিতি জড়তা বা গতি জড়তা এই সবকিছুর সাথেই আমরা পরিচিত আমাদের দৈনন্দিন জীবনে এই বিষয়গুলো খুব স্বাভাবিকভাবেই হয়ে যাচ্ছে ধরো যে তুমি বাসে উঠেছ বাসে উঠে সিটে বসার পরে দেখবে যে যখন বাসটি চলতে শুরু করে তুমি দেখবে যে তোমার যে সামনের অংশটা সেই সামনের অংশটা একটু পিছনের দিকে হেলে যাচ্ছে এর কারণ কি এর কারণ হচ্ছে তুমি পর্যন্ত পর্যন্ত বাস চলার আগ তুমি কিন্তু স্থির স্থির ছিলে তখন তোমার শরীরটা সেই অবস্থানে অবস্থান বজায় রাখতে চায় এবং সেই স্থির অবস্থান বজায় রাখতে চাওয়ার কারণেই তোমার শরীরটা পিছনের দিকে হেলে গিয়েছে অথবা দেখবে যে অনেক সময় যাত্রীরা বাসের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় দেখা যাচ্ছে যে যখন কোন একজন মানুষ এভাবে ধরে ঝুলে ঝুলে যাচ্ছে উঠে যখন সে লোহাটি ধরে এইভাবে ধরার ফলে যখন বাসটি চলতে শুরু করে দেখবে যে তার হাত সে একটু পিছনের দিকে ঝুঁকে গিয়েছে এর কারণ কি এর কারণ কিন্তু স্থিতি জড়তা স্থিতি জড়তার ফলে সে দেখা যাচ্ছে যে তার আগের যে অবস্থান স্থির অবস্থান রয়েছে সে স্থির অবস্থান সে বজায় রাখতে চায় সুতরাং আমরা স্থিতি জড়তা কি এটি তোমাদের কাছে অবশ্যই ক্লিয়ার করতে পেরেছি দ্বিতীয় যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হচ্ছে যে গতি জড়তা যেই ধর্মের জন্য গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল থাকতে চায় তাকেই হচ্ছে তোমার গতিজড়তা বলা হয় গতিজড়তা তার যে গতিশীল ধর্ম রয়েছে বা গতির ধর্ম রয়েছে সেই চলমান রয়েছে সেই চলমান ধর্ম সে সবসময় বজায় রাখতে চায় গতিজড়তার সাথেও তোমরা খুবই পরিচিত ধরো তুমি রিক্সায় উঠেছ চলতে 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 হঠাৎ দেখা যাচ্ছে যে রিক্সাওয়ালা ব্রেক দেখা যায় যে তুমি সামনের দিকে ঝুঁকে গিয়েছ ঝুঁকে গিয়ে হয়তো রিক্সার যে ফুট থাকে ওইটা ধরে ফেলছ বা সামনে পা দিয়ে নিজেকে আটকানোর চেষ্টা করতেছ এখন রিক্সাটি হঠাৎ করে থেমে যাওয়ার ফলে কেন তুমি সামনের দিকে ঝুঁকে গিয়েছ এর কারণ হচ্ছে তুমি এতক্ষণ পর্যন্ত কিন্তু গতিশীল ছেলে গতিশীল থাকার ফলে হঠাৎ করে যখন তুমি স্থির অবস্থানে ফিরে আসলে তোমার শরীর কিন্তু ওই গতিশীল অবস্থায় থাকতে চায় যার ফলে সে সামনের দিকে ঝুঁকে গিয়েছে এই ছাড়াও তোমরা যদি চিত্রে স্লাইডে যে একজন ড্রাইভার গাড়ি চালাচ্ছে গাড়ি চালানো মানে মানুষটি অবশ্যই গতিশীল অবস্থায় রয়েছে গাড়িটি যখন চলতে শুরু করলো তখন হঠাৎ করে দেখা যাচ্ছে কিছু একটা সামনে পড়লো ড্রাইভারকে হুট করে ব্রেক কষতে হলো দেখা যায় তখন ড্রাইভার কিন্তু সামনের দিকে ঝুঁকে পড়ে এর কারণ গতি জড়তা গতি জড়তার ফলে তার এই বিষয়টি হয়েছে সুতরাং জড়তা দুই ধরনের একটি স্থিতি এবং অপরটি জড়তাতে পদার্থ তার স্থির অবস্থান ধরে রাখতে চায় এবং গতি জড়তাতে পদার্থ তার গতিশীল অবস্থা ধরে রাখতে চায় এখন আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে যে জড়তার পরিমাপ নিয়ে তোমরা এই অধ্যায়ে জড়তার পরিমাপটা যদি ভালো করে শেখো তাহলে পরবর্তী যে টপিকগুলো রয়েছে সেগুলো তোমাদের জন্য সহজ হবে জড়তার পরিমাপ বিষয়টি হচ্ছে বস্তুর যেই জড়তা রয়েছে বস্তুর জড়তা তার ভর এবং তার বেগের উপর নির্ভর করে আমি আবারও বলছি যে কোনো বস্তুর যেই জড়তা রয়েছে সে কতটুকু জড়তা থাকবে তার জড়তার প্রভাব কতটুকু হবে সেই বিষয়টি কিন্তু নির্ভর করে তার ভর এবং বেগের উপর কোন বস্তুর ভেগ যত বেশি হবে বা বস্তুটির ভর যত বেশি হবে তার জড়তাও কিন্তু তত বেশিই হবে বস্তুর ভর বেগ হলো তোমরা বস্তুর আহ ভর বেগ সম্পর্কে এখনো পরিচিত না তারপরও ভর বেগ সম্পর্কে আমি বলি যে ভর বেগ বের করা হয় বস্তুর ভর এবং বস্তুর বেগের সাথে গুণ করে তোমরা যারা ক্লাস নাইনে রয়েছ একদম প্রথম দিক থেকে স্টার্ট করেছ তারা আশা করি যে ভরবেগ সম্পর্কে তেমন কোনো তোমাদের ধারণা নেই কিন্তু যারা ক্লাস টেনে রয়েছ একদমই শেষের দিকে পরীক্ষা দিবে তোমরা অবশ্যই ভরবেগ সম্পর্কে জানো যে ভরবেগ বের করা হয় বস্তুর ভর এবং বস্তুর বেগকে গুণ করে এই পর্যায়ে কোনো গতিশীল বস্তুর যে ভর এবং বেগ থাকে তা গুণ গুণ করার ফলে আমরা দেখি যে ভরবেগ বের হয় কোনো বস্তুর ভরবেগ যত বেশি হবে তার জড়তা তত বেশি হবে এই কথাগুলো তোমরা খুব মনোযোগ দিয়ে শোনো যে কোনো বস্তুর ভর যত বেশি হবে তার জড়তা তত বেশি হবে এবং এটি চলার পথে কোনো বস্তুকে যদি তোমার অবস্থার পরিবর্তন করতে হয় বা চলমান বস্তুকে যদি তোমার স্থির করতে হয় তখন ঠিক ততটুকুই তোমার বল প্রয়োগ করতে হবে এবং আরেকটি বিষয় যেটি যে একটি স্থির অবস্থায় থাকা বস্তুকে চলমান অবস্থায় থাকা বস্তুকে একটু আগেই বললাম যে চলমান বস্তুটিকে যদি স্থির অবস্থায় ফিরিয়ে আনতে হয় তোমাকে তোমাকে ঠিক ততটুকুই বল প্রয়োগ করতে হবে তোমরা জানো যে বস্তুর ভর বেগকে পি দ্বারা প্রকাশ করা হয় এবং যে বেগ রয়েছে বস্তুর বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয় এবং বস্তুর ভরকে হচ্ছে এম দ্বারা প্রকাশ করা হয় সুতরাং ভরবেগ হচ্ছে যে এম ভি এই টপিকের পরেই জড়তার ক্ষেত্রে আর একটি কন্ডিশন রয়েছে যে কোন স্থির বস্তুর যদি ভর যত বেশি হবে স্থির বস্তুর দেখা যাবে যে তাকে গতিশীল করতে আমার ঠিক ততটুকুই বল প্রয়োগ করতে হবে ধরো একটি ইট তোমরা জানো যে ইটের ভর স্বাভাবিকভাবে একটি কলমের থেকে একটি ইটের ভর বেশি হয়ে থাকে একটি কলমকে তোমার গতিশীল করতে যতটুকু বল প্রয়োগ করতে হবে তোমরা জানো যে একটি ইটকে গতিশীল করতে তোমার কিন্তু তার থেকে বেশি বল প্রয়োগ করতে হবে কারণ কি এর কারণ হচ্ছে কলমের যেই ভর রয়েছে কলমের ভর থেকে কিন্তু ইটের ভর অনেক বেশি অনেক বেশি যার ফলে তোমাকে ওই পরিমাণ বল প্রয়োগ করতে হবে যদি ইটকে তোমার গতিশীল করতে হয় আমরা যদি আরও এক্সাম্পল দেখি তাহলে দেখব যে একটি পণ্য বোঝাই ভ্যান এবং একটি খালি ভ্যান এই দুটিকে যদি আমরা তুলনা করি যে একটি পণ্য বোঝায় ভ্যানকে দেখা যাবে যে একজন মানুষ একা তার বল প্রয়োগ করে নেওয়া সম্ভব হচ্ছে না অপরদিকে যদি একটি খালি ভ্যানকে তুলনা করি একজন মানুষ খালি একজন মানুষই কিন্তু ওটাকে হুড় 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 হুর করে খুব দ্রুত নিয়ে যেতে পারবে কিন্তু পণ্য বোঝায় ভ্যান যদি তোমরা দেখো রাস্তায় দেখবে যে একজন ভ্যান পণ্য বোঝায় ওই ভ্যানগুলোকে সাধারণত দেখবে না যে একজন মানুষ নিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে যে একজন সামনে ভ্যানের মাথা ধরে হচ্ছে যে টানছে আর একজন পিছন থেকে বল প্রয়োগ করছে এর কারণ কি এর কারণ হচ্ছে যে পণ্য বোঝাই যে ভ্যানটি রয়েছে এই ভ্যানের ভর বেশি ভর বেশি হওয়ার ফলে এর বল অনেক বেশি প্রয়োজন হচ্ছে এর অবস্থা বা ধর্মের পরিবর্তন করার জন্য আর দেখা যাচ্ছে যে অন্য একটি যে বস্তু রয়েছে যে ভ্যানে তোমার ভর কম ভ্যানে কোনো পণ্য নেই দেখা যাচ্ছে যে একজন মানুষই ওটাকে নেওয়া তার জন্য খুবই ইজি একটা ব্যাপার এবং সেইটা নিয়ে চলে যাচ্ছে এবং তার বল খুবই কম প্রয়োজন হচ্ছে যে যে পণ্য বোঝায় ভ্যানটি রয়েছে সেই ভ্যানের সাথে যদি আমরা তুলনা করি আশা করি এই অবস্থাটি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে জড়তার পরিমাপ করা হয় জড়তার পরিমাপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে যে তোমাদেরকে বুঝতে হবে কোন ক্ষেত্রে জড়তার যে পরিমাপ কিভাবে করতে হয় কোন অবস্থায় কি প্রয়োজন হয় এটি আমি আরেকবার তোমাদের জন্য বলছি যে বস্তুর ভর যদি বেশি হয় সেক্ষেত্রে আমাদের বল বেশি প্রয়োগ করতে হবে একটি স্থির বস্তু যদি তাকে আমরা গতিশীল করতে হয় ভর যত বেশি হবে আমাদেরকে ঠিক ততটুকুই বল প্রয়োগ করতে হবে আর যদি ভর কম হয় সেক্ষেত্রে আমাদের বল কম প্রয়োগ করলেই হবে আবার যদি কোনো স্থির বস্তু গতিশীল বস্তুকে আমরা স্থির করতে হয় দেখা যাবে বস্তুটির ভর যত বেশি হয় আমাদেরকে ঠিক ততটুকুই বল বিপরীত দিক থেকে প্রয়োগ করতে হবে সেই ক্ষেত্রে আমরা বস্তুটি গতিশীল অবস্থা থেকে স্থির অবস্থায় নিয়ে আসতে পারবো আশা করি জড়তার ক্লাসটিতে তোমাদের সাথে যে বিষয়গুলো আলোচনা করেছি এটি তোমরা বুঝতে পেরেছ এই ক্লাসে আমরা জড়তা সম্পর্কে ধারণা নিয়েছি জড়তার প্রকারভেদ সম্পর্কে আলোচনা করেছি জড়তার পরিমাপ নিয়ে আলোচনা করেছি এখানে জড়তার পরিমাপ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা জড়তার যে পরিমাপটি রয়েছে এটি ফিজিক্সের একটি গুরুত্বপূর্ণ টপিক এই টপিকগুলো আমাদের খুব সুন্দরভাবে আশপাশের পরিবেশের সাথে রিলেট করে তোমাদেরকে শিখতে হবে তোমাদেরকে আজকের ক্লাসে আমি যেই রিকোয়েস্টটি করব সেটি হচ্ছে যে ফিজিক্সের যে টপিকগুলো তোমরা পড়বে ম্যাক্সিমাম টপিকগুলো তোমরা আশপাশের পরিবেশের সাথে তুলনা করে শিখতে পারবে যখন তুমি ঘটনাগুলোকে অন্য কোনো বিষয়ের সাথে তুলনা করে শিখছো বা তোমার আশপাশের পরিবেশের সাথে তুলনা করে শিখছো সেটি তোমার জন্য বুঝতে যেমন সহজ হবে তেমন তোমার জন্য সেগুলো মনে রাখতেও সহজ হবে এবং পরীক্ষার খাতায় তুমি ভালো করে রেজাল্ট করতে পারবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে যদি তুমি ফিজিক্সকে খুব ভালোভাবে শিখতে চাও তাহলে সেটিকে তোমাকে অবশ্যই ভালোভাবে বুঝতে হবে এবং তোমরা চেষ্টা করবে ফিজিক্সের প্রতিটা টপিক যেই পরিবেশ রয়েছে আশপাশের পরিবেশের সাথে সেগুলো কেমনভাবে ঘটছে বা চেষ্টা করবে তোমার আশপাশে ওইগুলো কিভাবে চলছে সূর্য গ্রহ অভিকর্ষণ তরণ বস্তুর চলমান জড়তা গতি বল সব কিছুই কিন্তু আমাদের আশপাশে খুব সুন্দর মতেই আমরা দেখতে পাচ্ছি এগুলো যদি তোমরা ভালোভাবে রিলেট করে শিখো তোমাদের জন্য এগুলো মনে রাখতে সহজ হবে তো আজকের ক্লাস এতটুকুই তোমাদের সবাইকে ধন্যবাদ আশা করি তোমরা সবাই গুরুকুলের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে